বন্ধুরা, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকে আমরা একটা বার্থডে পার্টিতে যাব। আর বার্থডে পার্টিতে যাওয়ার জন্য আমাকে রেডি হতে হবে। আর সকালেও অনেক কাজ ছিল জানো তো, সেই কাজগুলো তাড়াতাড়ি করে আমি যখন শাড়িটা বের করেছি, এই শাড়িটা পরবো বলে সিলেক্ট করলাম, তখন দেখি শাড়িটার ব্লাউজ পিসই কাটা হয়নি। আর তোমরা জানোই তো বন্ধুরা, কোনো একটা শাড়ি একবার পছন্দ হয়ে গেলে আর অন্য কোনো শাড়ি পছন্দই হয় না, সেই জন্য এটাকেই আমি ব্লাউজ পিস কেটে সেলাই করতে বসলাম। তো চটপট করে সেলাই করে নিয়েই আমি চট করে রেডি হয়েই চলে আসছি, তোমরা থেকো কিন্তু। বন্ধুরা, এখন আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি, আমরা এখন আজকে একটা বার্থডে পার্টিতে যাব। তোমরাও আমাদের সাথে থেকো, সেখানে কি হচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার ছেলের ফ্রেন্ডের বার্থডে আজকে, তো আমি যেই শাড়িটা একটু আগেই কাটাকুটি করে সেলাই টেলাই করলাম সেটাই পরে নিয়েছি, দেখো তো ভালো লাগছে কিনা। আমি শাড়ি যদিও খুব একটা পরি না, তবে অকেশনে আমি শাড়ি পরতেই পছন্দ করি। আর এই শাড়িটা আমি পুজোর সময় কিনেছিলাম, বৃষ্টির জন্য এটা পরা হয়নি। যতই হোক, মেয়েদের মন কাদা লেগে খারাপ হয়ে যাবে সেই ভয়েই পরিনি, তো আজ পরে নিলাম। যদিও আগের দিন আমি ভেবে রাখিনি যে কোন শাড়িটা পরবো, সেজন্য সকালে উঠেই আমাকে এতটা হেনস্থা হতে হয়েছে, আর এর জন্য কিন্তু আমি অনেক বকাও খাই। একদম শেষ মুহূর্তে আমি সব কিছু প্ল্যান করি যে কী করবো কী করবো না, অনেকটাই প্রবলেম হয়। তো তোমরা থাকো আমাদের সাথে, আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কেউ স্কিপ করবে না কিন্তু, পুরো ভিডিওটাই কিন্তু দেখো। আমরা বেরিয়ে পড়েছি আর অনুষ্ঠান বাড়িটাও অনেকটা কাছে, কিন্তু কী বলুন তো, রাস্তায় এত জ্যাম আর এত প্রচণ্ড রোদ্দুর আজকে, তো জ্যামের জন্য আমাদের যেতে একটু লেটই হয়ে গেল। দেখুন এখানে তোজুবাবু কত সুন্দর সাজুগুজু করে বসে রয়েছে। তো বন্ধুরা, আমরা তো অনুষ্ঠান বাড়িতে পৌঁছেই গেছি, আর চারিদিক কত সুন্দর সাজিয়েছে না, চলুন চট করে বার্থডে গার্লের সাথে একটু দেখা করে আসি। ও বাবা, এখানে তো মা আর মেয়ে দুজনে মিলে ফটো সেশনেই ব্যস্ত। ঠিক আছে, ওরা কয়েকটা ফটো তুলে নিক, ততক্ষণ আমরা চারপাশটা একটু ঘুরে দেখি, চলুন। ওই যে দেখা যাচ্ছে কিসের স্টল দিয়েছে, চলুন তো দেখে আসি কিসের স্টল। এটা তো চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কসের স্টল। তো যাই হোক, আমার না কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালো লাগে জানেন, আগে চারদিকটা একটু ঘুরে দেখে নিই, তারপরে এসে চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাব। এই যে আমার এক বান্ধবীরাও এসেছে, তার ছোট্ট পুচকু ছেলে, এই যে আমার তোজবাবু, সব বাচ্চারা এখন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এখন সব বাচ্চারা কি সুন্দর দাঁড়িয়ে ফটো তুলছে, আর আমিও এই দিনটাকে খুব মিস করি জানেন। আগে যখন কোনো বার্থডে পার্টিতে যেতাম ছোটবেলায়, তখন ভাবতাম কতক্ষণে আমি সেই বার্থডে গার্লের সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলব। তো যাই হোক, সেগুলো তো আর এখন হয় না, তো এদের দেখে আমাদের কিন্তু খুব ভালো লাগে। চিকেন পকোড়াটা কিন্তু খুব ভালো ছিল, তাই একটু বেশি চিকেন পকোড়া খাওয়া হয়ে গেল। আর এই যে আমার সব বান্ধবীরাও চলে এসেছে, একসাথে মিলে একটু আড্ডা দিয়ে আসি চলুন।
আজ আমরা বান্ধবীরা মিলে অনেক আনন্দ করেছি, অনেক ছবি তুলেছি আর অনেক গল্পও করেছি। অনেকদিন পর যদি সব বান্ধবীরা একসাথে হওয়া যায় তাহলে কত আনন্দ হয়, তাই না? আর এদিকে তো অদ্রিজার কেক কাটার অ্যারেঞ্জমেন্টও রেডি। চলুন অদ্রিজার কেক কাটাটাও দেখে আসি। তো অদ্রিজাকে দেখে বুঝতে পারছেন বন্ধুরা, অদ্রিজা এখন কতটা কনফিউজ। ও নিজেই বুঝতে পারছে না কোন দিকে তাকাবে আর কোন দিকে তাকাবে না, সবাই তো ওকে নিয়ে ফটো তোলার জন্য ব্যস্ত। আমার তোজবাবু বাজিতে এতটাই ভয় পায় যে দেখুন ও এখন কিভাবে দাঁড়িয়ে রয়েছে, কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, তোমরা অদ্রিজার বার্থডে পার্টিতে যে কেক দুটো দেখলে, কেক দুটো কি সুন্দর হয়েছে তাই না? আর এই কেক দুটো কিন্তু আমার এই বান্ধবী বানিয়েছে। আমরা সবাই যে কোনো অনুষ্ঠানে আমাদের এই বান্ধবীর কাছ থেকেই কেকটা নিই। ও কিন্তু খুব সুন্দর কেক বানায়। এই হচ্ছে আমার বান্ধবী, দেখছেন কেমন সাজুগুজুতে ব্যস্ত। যেমন সাজুগুজুতে ব্যস্ত তেমন সব তাদের গেস্টদের সামলাতেও ব্যস্ত। আজকে তো ওর সাথে সেইভাবে কথা হলো না, তো অন্য আরেকদিন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। এত আনন্দের মধ্যে দিয়ে অনেকটা সময় যে কী করে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। এখন আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে বাড়ি ফিরে যাব। আর আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।